দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। বিপিএল এর প্রতি আসরে তৈরি হয় বিতর্ক, এবার আসরও বিতর্ক থেকে মুক্তি পায়নি। বিপিএল এর অষ্টম আসরে বিতর্কের শুরুটা বিসিবিকে দিয়েই। ঢাকা দলের মালিককে নিয়ে কম জল গোলা হয়নি। এক পর্যায়ে জানা যায় ঢাকা দলের দায়িত্বে থাকবে বিসিবি। এরপর অবশ্যই ঢাকা দলের দায়িত্বে মিনিস্টার গ্রুপের কাছে দেয় বিসিবি। এরপর চট্টগ্রাম পর্বে শুরু হয় আলোচনা সমালোচনা। হুট করে অধিনায়ক পরিবর্তন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গোরের মাঠে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করে চট্টগ্রাম। শেষ দিকে নাঈমকে বাদ দিয়ে অধিনায়ক করা হয় আফিফ হোসেনকে। নেতৃত্ব হারিয়ে ক্ষোভে টিম হোটেল ও বিপিএল ছাড়তে চেয়েছিলেন মিরাজ। শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে তা করেননি তিনি। ঢাকার অনুশীলনী মাঠে নেমে পড়ে হেলিকপ্টার। তবে রোগী বহনের জন্য হেলিকপ্টার নামায় এ নিয়ে বেশি আলোচনা হয়নি। এবার আসলে বিতর্কে নাম জড়ায় তাসকিন আহমেদের। সিলেটের জার্সিতে কয়েকটি ম্যাচ খেলার পরই পুরো পারিশ্রমিক চেয়ে বসেন তিনি। তবে ভুল বুঝাবুঝি দুহাই দিয়ে শেষ হয় এই বিতর্ক। সিলেট পর্ব বিতর্ক শুরু হয়। দলটির অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মোসাদ্দেক হোসেনকে। অধিনায়ক করা হয় রবি বপরাকে। তার মাধ্যমে বিপিএলের প্রথমবার বল ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। যেখানে বিতর্ক থাকবে সেখানেই থাকবে সাকিব আল হাসানের নাম। ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে অফিসিয়ালি ফটো সেশনে ছিলেন না বরিশালের অধিনায়ক। ফটো সেশন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। বিপিএলে বাই বাবল ভেঙে মাঠের বাইরে বের হওয়ায় তার ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে পুনরায় করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ আসায় ফাইনাল খেলার সুযোগ পায় সাকিব। সব মিলিয়ে বিপিএলের অষ্টম আসরে কম বিতর্ক হয়নি।